এক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বন্ধুরা দেখতে দেখতে দু সাল শেষ হতে চলেছে তারই মাঝে উঠে এলো এই গুরুত্বপূর্ণ আপডেটটি দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে এবার আসছে আটটি নিয়মের বদল যার সরাসরি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনে তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দু সালের পয়লা জানুয়ারি থেকে আধার কার্ড গ্যাস ব্যাংকের অ্যাকাউন্ট পাশাপাশি অন্যান্য কি কি নিয়ে আটটি নিয়মের পরিবর্তন আসছে যা সরাসরি প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে পড়তে চলেছে সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুল না পয়লা জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম কোন কোন আর্থিক বিষয়ে পরিবর্তনের সম্ভব না হাতে মাত্র আর দিন নতুন বছরের বদলে যাবে বেশ কিছু আর্থিক নিয়ম যা আপনার পকেটে ফেলতে পারে প্রভাব পয়লা জানুয়ারি দু থেকে ব্যাংকিং, সিম কার্ড বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স সহ অনেক ক্ষেত্রে পরিবর্তন আসবে জেনে নিন পয়লা জানুয়ারি থেকে কোন কোন নতুন প্রয়োজ্য হবে নতুন বছরে কি কি পরিবর্তন ঘটতে চলেছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে নতুন টেলিকম বিল কার্যকর হওয়ার পর মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তন আসবে এই নিয়ম অনুযায়ী এখন টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে বার্তা পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে এছাড়া সরকার টেলিকম সংস্থাগুলির জন্য ডিজিটাল কে ওয়াইসি করা বাধ্যতামূলক করেছে জানুয়ারির পয়লা দু থেকে আপনাকে একটি নতুন সিম কার্ড কেনার জন্য বায়োমেট্রিকের মাধ্যমে তথ্য জমা দিতে হবে এলপিজি সিএনজি পিএনজির দাম নির্ধারণ হতে পারে এলপিজি সহ জ্বালানির নতুন হার প্রতি মাসের পয়লা তারিখে ঘোষণা করা হয় এলপিজি এবং সিএনজি পিএনজির নতুন দর পয়লা জানুয়ারি দু হাজার ঘোষণা করা হবে এই হারগুলি পরিবর্তন সাপেক্ষে দেশবাসীকে জানানো হবে সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কমতে পারে অথবা বাড়তেও পারে আয়কর রিটার্ন যে সমস্ত কর তারা দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরে আইটিআর ফাইল করেননি তাদের একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের এর মধ্যে আইটিআই ফাইল করতে হবে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত আইকর রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানাও দিতে হবে যদি করদাতারা তাদের আয়কর দাখিল না করে থাকেন রিটার্ন পয়লা জানুয়ারি দু থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ব্যাংক লকারের নিয়ম পয়লা জানুয়ারি থেকে ব্যাংক লকারের নিয়মে পরিবর্তন আসবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে এই রিনিউয়াল প্রক্রিয়া লকার হোল্ডারকে একটি নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে চুক্তিটি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে ডিমেট অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশে একটি ডিমেট অ্যাকাউন্টে নমিনী যুক্ত করার শেষ তারিখ হিসাব দিয়েছে যেসব অ্যাকাউন্ট হোল্ডার নমিনি যোগ করেনি তাদের অ্যাকাউন্ট পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ফ্রিজ করা হতে পারে বিমা বা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে নতুন বছরের দু হাজার চব্বিশ সালে বিমা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে তাই এই বিষয়ে সময় মতো পরিকল্পনা করুন বিমানে ভ্রমণের খরচ বাড়বে নতুন বছরে বিমানে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার সম্ভব রয়েছে এয়ারলাইন টিকিটের উপর কর কুড়ি শতাংশ বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে দামি হবে নতুন বছরে কোল্ড ড্রিঙ্কস ফলের রস এবং প্ল্যান্ট ভিত্তিক দুধের উপর কর বাড়বে এই পণ্যগুলির দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আস আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি যেটি নতুন বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কার্যকর হতে চলেছে